हेलो फ्रेंड्स, माध्यमिकेर एडमिट मार्कशीट सार्टिफिकेटे जदि कोनो भूल थेके थाके, जेमन बाबार नामेर भूल, कैंडिडेटेर निजेर नामेर भूल, सारनेमे भूल रयेछे, डेट अफ बार्थे भूल रयेछे, जदि एइसब समस्या थेके थाके ताहले किभाबे संशोधन करबेन, कोथाय किभाबे आवेदन करते हबे, कत टाका फीस लागबे, समस्त किछु निये आजके आमि आलोचना करब। तो आपनादेर काछे छोट्ट अनुरोध, भिडियोटि पुरो देखते थाकुन। ये देखुन फ्रेंड्स, वेस्ट बेंगल बोर्ड अफ सेकेंडारि एडुकेशन 72/2 पार्क स्ट्रीट कलकाता 16 कि बला आछे देखुन परिष्कार, एप्लीकेशन फर्म फर कारेक्शन अफ नेम, अर्थात नामे बाड़ान जदि भूल थाके ता कारेक्शन करार जन्य, फादार नेम बा बाबार नामे जदि भूल थाके, मादार नेम बा मायेर नाम जदि भूल थाके, गार्डियन्स नेम अथवा सार नेम बा टाइटल जेटा आमरा बोली, फादार सार नेम जदि भूल थाके, मादार सार नेम जदि भूल थाके अथवा डेट अफ बार्थ, एई समस्त किछुर मध्ये जदि कोनो किछु भूल थाके ताहले किभाबे कोथाय आवेदन करबेन ता आजके आमि परपर देखिये देव। तार आगे आमरा जेने नि जे किभाबे कत फीस लागबे, तो एटा आमार प्रथम जाना खूब दरकार आमादेर। जेमन धरुन, एई देखुन रिक्वेस्टिंग फी अफ रेस 50 पर इच नेम सार नेम कारेक्शन, ए भालो करे देखे निन, 50 টাকা করে লাগবে যে প্রত্যেকটা নামের বানান ভুল থাকলে তাটা ঠিক করার জন্য, এবং সার নেমে কারেকশনের জন্য কিন্তু 50 টাকা করে লাগবে। দ্বিতীয় কি বলা হচ্ছে, রিকোয়েস্টিং ফিস অফ 100 ফর এজ কারেকশন, অর্থাৎ ডেট অফ বার্থ যদি ভুল থাকে তাহলে কিন্তু ডেট অফ বার্থের কারেকশনের জন্য 100 টাকা লাগবে, ফর রেগুলার স্টুডেন্ট 5 থেকে 10, ঠিক আছে। আর দেখুন বিতে বলা হচ্ছে যে রেস 300 টাকা লাগবে উইদিন 3 ইয়ার্স অফ অ্যাপিয়ারিং অফ মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এবং 3 বছর হয়ে গেছে তাদের ক্ষেত্রে, 3 বছরের মধ্যে হলে তারা কিন্তু লাগবে 300 টাকা, আর যদি 3 বছরের বেশি হয় তাহলে কিন্তু লাগবে 600 টাকা। এই দেখুন পরিষ্কার দেওয়া রয়েছে 300 টাকা এবং 600 টাকা, আর 100 টাকা হচ্ছে এজ অর্থাৎ ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ ঠিক করার জন্য। তো দেখুন কীভাবে কী করতে হবে, প্রথম পাঠাতে হবে এটি টু দ্য সেক্রেটারি WBBSE। এখানে দেখুন ইনস্ট্রাকশান ইন দ্য সেপারেট সিট এনক্লোজ মাস্ট বি রিড কেয়ারফুলি বিফোর ফিলিং, অর্থাৎ নিচে আমি পরপর দেখিয়ে দিচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে, কী কী সব ফিল আপ করতে হবে সমস্ত কিন্তু দেখিয়ে দেবো আজকে। তো এই দেখুন এটা এইভাবে ফিল আপ করতে হবে। এটা এখন প্রথমে কী করতে হবে, এই সম্পূর্ণটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে কখন না চালান জমা দেওয়ার পরে, অর্থাৎ ক্যাশ কাউন্টারে চালান জমা দেওয়ার পরে কিন্তু এখান থেকে চালান নম্বর দিতে হবে, এখানে ডেট দিতে হবে, ঠিক আছে। তো এখানে কত টাকা কাটাছে সেটা দিতে হবে, আর এখানে দেখুন কী বলা আছে, ডকুমেন্টারি মানে কী কারেকশন করতে চাইছেন, ঠিক আছে, সেই ডকুমেন্টারি এখানে দিতে হবে। তো আমি ফর্মে চলে আসি। এই দেখুন প্রথমে যেটা রয়েছে, এই দেখুন এখানে ভালো করে দেখবেন বুঝতে পারবেন। তো এখানে প্রথমে বলা হচ্ছে যে এইখানে দেখুন, হ্যাঁ, নেম প্রথমে নামটা দিতে হবে ক্যাপিটালে, ঠিক আছে, দেখুন ক্যাপিটাল লেটারে কিন্তু এখানে নামটা দিতে হবে, ঠিক আছে। তারপরে ফাদার মাদার গার্ডিয়ান নেম যা অ্যাডমিট কার্ড যেমন রয়েছে সেখানে কিন্তু এটা পরপর দিতে হবে, ডেট অফ বার্থ যা ছিল দিতে হবে, এটা কিন্তু কারেকশানের জন্য না, যা ভুল যা রয়েছে সেটাই লিখতে হবে, অ্যাডমিট কার্ড যেটা রয়েছে যেটা ভুল সেটাই লিখতে হবে প্রথমে। তারপরে আমি কারেকশানের কথা বলছি, ডেট অফ অ্যাডমিশান ইন ক্লাস 5 কবে ডেট অফ অ্যাডমিশান হয়েছে সেটা এখানে লিখতে হবে, এজ অ্যাজ অন ডেট অফ অ্যাডমিশান ইন ক্লাস 5, ক্লাস 5 যখন ভর্তি হয়েছে তখন বয়স কত ছিল, এই দেখুন অ্যাজ পার অ্যাডমিশান রেজিস্টার, স্কুলে দেখবেন অ্যাডমিশান রেজিস্টার রয়েছে যে স্কুলে সে মানে পড়ে, তো সেখানে দেখে এখানে লিখতে হবে, অ্যাজ পার ডেট বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটা কিন্তু দেখে লিখতে হবে, ঠিক আছে। অর্থাৎ যখন অ্যাডমিশান হয়েছে সেই অ্যাডমিশান রেজিস্টারে কী লেখা আছে সেটা লিখতে হবে 5, আর অ্যাজ পার বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কী আছে সেটা এখানে লিখতে হবে। এরপরে দেখুন, ক্লাস ইন হুইচ দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ রিডিং ফর রেগুলার স্টুডেন্ট, কোন ক্লাসে পড়ছে এখন, ঠিক আছে, যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকে অত তাহলে এখানে 11 হবে, আর রেজিস্ট্রেশন নম্বর এখানে লিখতে হবে যেটা পেয়েছে, নেম অফ দ্য বোর্ড এক্সামিনেশান অ্যাজ অ্যাপিয়ার্ড, তো এখানে লিখতে হবে মাধ্যমিক MP, ঠিক আছে, মাধ্যমিক এক্সামিনেশান, ঠিক আছে। এরপরে দেখবেন নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাবেন রোল নম্বর আর ইয়ার, ঠিক আছে, এখানে রোল এখানে অ্যাড্রেস দিতে হবে, এখানে রোল নম্বর দিতে হবে, এখানে রোল নম্বর আর ইয়ার, এখানে রোল দিতে হবে, এখানে রোল, এখানে নম্বর, এখানে ইয়ার, ঠিক আছে, এখানে অ্যাড্রেসটা এখানে দিতে হবে। আচ্ছা, এরপর চলে আসুন নিচের দিকে, দেখবেন পার্টিকুলার সব ইনস্টিটিউশন, অর্থাৎ কোন স্কুলে এসে পড়তো
সেটা ইন্ডেক্সের নম্বর দিতে হবে, তারপর নেম অফ দ্য স্কুল, স্কুলের নাম লিখতে হবে, এখানে স্কুলের অ্যাড্রেস লিখতে হবে, ঠিক আছে। এবার দেখুন কারেকশান ফর প্রেয়ার, এখানে আপনাদেরকে গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে যে কী কী ভুল রয়েছে, ঠিক আছে। যেমন যদি নাম বা সার নেম অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম যদি ভুল থাকে তাহলে এখানে লিখবেন, ঠিক আছে। তারপরে সার নেম, হ্যাঁ, তারপর বাবার নাম যদি ভুল থাকে, মাতার নামে ভুল থাকে, গার্ডিয়ানের নাম ভুল থাকে তাহলে এখানে লিখতে হবে সঠিক যেটা হবে, আর ডেট অফ বার্থ এখানে লিখতে হবে, ঠিক আছে। তো ফর্ম মানে কি, আগে যেটা ছিল টুতে যেটা আছে সেইভাবে কিন্তু লিখতে হবে, অর্থাৎ এখানে যেটা ছিল সেটা লিখতে হবে, এটা যা হবে সেটা লিখতে হবে। দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন ইজ রিকোয়েস্টেড টু এক্সপ্লেন হাউ দ্য মিস্টেক অকার্ড, তো এখানে বলতে হবে হেড অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ প্রধান শিক্ষককে যে কেন এখানে এই মিস্টেকটা হয়েছে সে বিষয়ে কিন্তু জানাতে হবে, ঠিক আছে। তো এবার দেখুন নিচে আসার পরে এখানে ক্যান্ডিডেটের যে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যে অ্যাপ্লিকেশন করছেন তার সে সিগনেচার করতে হবে, এখানে গার্ডিয়ানের সিগনেচার, অর্থাৎ এখানে ছাত্রছাত্রীর সিগনেচার হবে, এখানে গার্ডিয়ানের সিগনেচার হবে। এখানে ভেরিফাইড অ্যান্ড ফরওয়ার্ডেড উইথ ডকুমেন্ট এভিডেন্স ফর কনসিডারেশন অফ নেসেসারি কারেকশান, তো এখানে ভেরিফিকেশান করবেন হেড অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ হেডমাস্টার মশাই, সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, এখানে সিগনেচার করবেন, সিল নম্বর দেবেন, ডেট দেবেন এবং হেডমাস্টার মশাইয়ের কন্ট্যাক্ট নম্বর কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। এটা অফিস অবজারভেশান অর্থাৎ অফিস দেখবে, এটা 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 আর কিছু করতে হবে না। এবার নিজে থেকে চলে আসুন, ডকুমেন্ট টু বি সাবমিটেড, কী কী ডকুমেন্ট দিতে হবে, দেখুন ফটোকপি অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, পাস সার্টিফিকেট ডিউলি অ্যাটেস্টেড বাই দ্য কনসার্ন হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পাস সার্টিফিকেট সমস্ত কিছু কিন্তু জেরক্স করে হেডমাস্টারকে দিয়ে অ্যাটেস্টেড করে কিন্তু জমা দিতে হবে। দ্বিতীয় বলা আছে যে ফর কারেকশান অফ নেম, নামের ভুল থাকলে, বাবার নামে ভুল থাকলে, মায়ের নামে ভুল থাকলে, সার নামে ভুল থাকলে, অ্যাডমিশন রেজিস্টার অফ হাই স্কুল, হাই স্কুলে যে অ্যাডমিশন রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার কিন্তু ভালো করে দেখতে হবে, যে অ্যাপ্লিকেশান গট ফার্স্ট অ্যাডমিশান অ্যান্ড অ্যাপিয়ারিং বোর্ড এক্সামিনেশান, ফটোকপি অফ অ্যাডমিশান রেজিস্টার, এই যে অ্যাডমিশান রেজিস্টারের জেরক্স করে সেটাকে কিন্তু আবার হেডমাস্টার মশাইকে দিয়ে অ্যাটেস্টেড করে নিতে হবে এবং কাউন্টার সাইন করে নিতে হবে এনি গেজেটার অফিসার, ঠিক আছে, WBBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে কোনো গেজেটার অফিসারকে দিয়ে কিন্তু কাউন্টার সাইন করাতে হবে। ফর কারেকশান অফ ডেট অফ বার্থ অ্যাজ পার অ্যাডমিশন রেজিস্টার অফ হাই স্কুল, অর্থাৎ হাই স্কুলে অ্যাডমিশন রেজিস্টার দেখে যে ডেট অফ বার্থ হচ্ছে সেটা কিন্তু জানাতে হবে, হোয়ার দ্য অ্যাপ্লিকেশান গট ফার্স্ট অ্যাডমিশন অ্যান্ড অ্যাপিয়ারিং বোর্ড এক্সামিশন, যে স্কুলে প্রথম পড়তো এবং ভর্তি হয়েছিল ফাইভে সেখানে কিন্তু এই অ্যাডমিশান রেজিস্টার দেখে কিন্তু লিখতে হবে, ফটোকপি অফ অ্যাডমিশান রেজিস্টার, রিলেভেন্ট পেজ টাকিং অবশ্যই ওই মানে কী করতে হবে, মানে সাইন জেরক্স করে অ্যাটেস্ট করতে হবে, হেডমাস্টার অ্যাটেস্ট করবেন, সেই সঙ্গে কাউন্টার সাইন করবেন কে, DI বা ADI অফ স্কুল, এনি অফিসার অফ WBBSE, ঠিক আছে। ফর কারেকশান অফ নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ অ্যাজ পার অ্যাডমিশন রেজিস্টার, প্রাইমারি স্কুল, ফটোকপি অফ অ্যাডমিশন রেজিস্টার, রিলেভেন্ট পেজ, ওটাকে ওই একই রকমভাবে কিন্তু সবই করতে হবে। ফর কারেকশান নেম, ফাদার নেম সব কিন্তু পরপর করে এইভাবে করতে হবে। এবার দেখুন কী বলা হচ্ছে যে মোড অফ অ্যাডপশন, এখানে অক্সিলারি ডকুমেন্ট কী কী লাগবে, ফটোকপি অফ ব্যাপটিজম সার্টিফিকেট ফর ক্রিশ্চান স্টুডেন্ট, এরা বাইরে স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, এটা দেখুন অ্যাডপশন, ফটোকপি অফ অ্যাডমিশন রেজিস্টার, রিলেভেন্ট, এগুলো সব পরপর ফিল আপ করতে হবে। এবার দেখুন এটা আমরা দেখে নিই, প্রেয়ার ফর এনি টাইপ অফ কারেকশান এক্সটার্নাল ক্যান্ডিডেট উইল নট বি এন্টার্ড, তাহলে বাইরের যে বাইরের যারা রয়েছে তাদের কিন্তু করা সম্ভব না, অর্থাৎ বাইরের বোর্ড থেকে যারা এসে এই বোর্ডে পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু করা যাবে না। ইনকমপ্লিট টেম্পারেড ডকুমেন্টস উইল নট বি এন্টার্ড হবে, কারণ কোনো ডকুমেন্ট এখানে থাকার কথা নয়, ঠিক আছে। এইভাবে পরপর কিন্তু ডকুমেন্টস কী করতে হবে, স্কুলের কাছে সব ফিল আপ করে জমা দিতে হবে, স্কুল কিন্তু সেটা মানে HM যিনি থাকবেন তিনি সমস্ত কিছু অ্যাটেস্টেড করিয়ে কিন্তু এটা জমা দেবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে, সেখানে মোটামুটি 3 মাস সময় লাগবে এইগুলো কমপ্লিট হতে বা আপনি দেখতে পারবেন স্ট্যাটাসটা। তো এইভাবে সমস্ত কিছু ডকুমেন্ট যেমন হচ্ছে মাধ্যমিকে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট সমস্ত কিছু ভুল থাকলে কিন্তু কারেকশান করে নিতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, খুব ভালো থাকবেন।